তো ডিয়ার স্টুডেন্টস, আমি বললাম যে থার্মোরেগুলেশনের একটা টোটাল ভিডিও করেও একটা ব্রিফ আর একটা ডিসক্রিপশান দেব। তা যদিও আমি কিছু পার্ট একবার পাঠিয়েছি, একটা ছোট ভিডিও, তো আমি আবার প্রথম থেকে শুরু করছি। আমার অডিও রেকর্ডিংটা শুনবে, পুরো শেষ হয়ে গেছে, এবার ভিডিও রেকর্ডিংটা একটু করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ব্রিফ আইডিয়া যাতে দিতে পারি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, তো সেটাই। আমরা থার্মোরেগুলেশন পড়ানোর সময় প্রথমে বলেছিলাম যে আমাদের বডির হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হবে, দ্যাট ইজ দ্য মেনটেন্যান্স অফ বডি টেম্পারেচার অর ইন্টারনাল এনভায়রনমেন্ট। অ্যান্ড ফর দ্য মেনটেন্যান্স অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, হুইচ ইজ ভেরি নেসেসারি ফর লাইফ, দ্য টেম্পারেচার রেগুলেশন ইজ ভেরি নেসেসারি। দ্যাটস ওয়াই দ্য টেম্পারেচার রেগুলেশন চিফলি ইন দ্য ম্যামেলস অ্যান্ড বার্ডস ইজ অলসো রিলেটেড উইথ দ্য হোমিওস্ট্যাসিস। তো এই টেম্পারেচার রেগুলেশনের জন্য একটা সাইক্লিক রিপ্রেজেন্টেশন অলরেডি বলেছিলাম, এটা একটু আগের ভিডিওটা দেখে নেবে। এবং আমাদের বডির টেম্পারেচারটা মোটামুটি 37 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 1, মানে আপ টু 38 ডিগ্রি রাখাটাই বাঞ্ছনীয় এবং সেটা নেসেসারি টু মেনটেন দ্য হোমিওস্ট্যাসিস। এবং এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ কীভাবে মানুষ একটা এক্সাম্পল দিয়ে দেখা দেওয়া এবং সেটা কীভাবে তারা টেম্পারেচার মেনটেন্স করছে, রেগুলেট করছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে একটা বরফযুক্ত জায়গায় মানুষ কীভাবে বেঁচে আছে, এখানে দেখতে পাচ্ছ যে ক্যামেল এবং তার সঙ্গে মানুষও টেম্পারেচার রেগুলেশন করে এত গরমে কীভাবে বেঁচে আছে, এটাও ঠান্ডার, এটাও সমুদ্রের কাছাকাছি অঞ্চলে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার, ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার এনভায়রনমেন্টকে মেনটেন করে কীভাবে মানুষ বেঁচে আছে এবং বেঁচে থাকে। টেম্পারেচার রেগুলেশনের জন্য ম্যামেলস এবং বার্ডস বেসিক্যালি এন্ডোথার্মিক অ্যানিমেলস বা হোমিওথার্মস বলেই পরিচিত, বা থার্মোরেগুলেটর বলেই পরিচিত। এবং এদের যে ইন্টারনাল বডি করে টেম্পারেচার 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড হয় হোমিওস্টেসিস মেনটেন করার জন্য, এই ক্লাসিফিকেশানগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলেছি, আর ডিটেলসে বলছি না। বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আমাদের বডির মধ্যে হিট গেন এবং হিট লস, এই দুটো প্রসেস করে থাকে। যেমন থার্মোরিসিপ্টার্স, হাইপোথ্যালামাসের কিছু থার্মোরিসিপ্টার্স, ইন জেনারেল স্কিনে কিছু থার্মোরিসিপ্টার্স, ব্লাড ভেসেলস থাকে, তারপর সোয়েট গ্ল্যান্ডস আছে, হেয়ার ইরেক্টর পিলি মাসেলস আছে, অ্যান্টেরিয়ার সাপ্লাইং আর্টেরিওল সাপ্লাইং স্কিন ক্যাপিলারিজ আছে, স্কেলেটন মাসেলস আছে, কিছু গ্ল্যান্ডস আছে। এটা হচ্ছে ব্রেনের যে পয়েন্টিং করে দেখানো হয়েছে, এটা হচ্ছে ব্রেনের হাইপোথ্যালামাস, এটা শিপের হাইপোথ্যালামাসটা দেখানো হয়েছে। এটা একটা ডর্সাল স্ট্রাকচার, এটা হাইপোথ্যালামাস, এটা ক্রস সেকশন। স্কিনের এফেক্টর মলিকিউলসগুলো, স্কিনের যে পার্টগুলো, এগুলো অলরেডি বলে ফেলেছি, যেগুলো হিট গেন এবং হিট লসের ক্ষেত্রে খুব হেল্প করে, কারণ এর সঙ্গে আরেকটার পিলি মাসেলস এবং তার সাথে সোয়েট গ্ল্যান্ড, সিবিসিএস গ্ল্যান্ডগুলো ইনভলভ, এগুলো নানাভাবে এই হিট গেন এবং হিট লসের ক্ষেত্রে কাজ করে। এরপরে ভ্যাসোডাইলেশন, ভ্যাসো কনস্ট্রিকশন বলেছি। ভ্যাসো কনস্ট্রিকশন কী হয়, যখন ব্লাড ভেসেলসের স্ট্রাকচারটা কিছুটা সরু হয়ে যায়, শ্রিঙ্ক করে যায়, কনস্ট্রিক্ট হয়ে যায়, কেন, যাতে হিট লস না হয়। আর ভ্যাসোডাইলেশন মানে ব্লাড ফ্লোটা খুব ডাইলিউটেড অবস্থায় হচ্ছে এবং যে ক্ষেত্রে টেম্পারেচারটা আরও ভালো করে রিলিজ হয়ে যাচ্ছে উইথ দ্য ইনক্রিমেন্ট, নিয়ারলি 8-fold ইনক্রিমেন্ট অফ দ্য ব্লাড ফ্লো। ওকে, তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডস, হেয়ার ইরেক্টর পিলি মাসেলস, বিভিন্ন স্কিন ক্যাপিলারিসগুলো বিভিন্নভাবে কাজ করছে টু রিলিজ আউট দ্য এক্সেস অ্যামাউন্ট অফ হিট ফ্রম দ্য বডি অর কনস্ট্রিক্ট দ্য লস অফ দ্য হিট ফ্রম দ্য বডি। দ্যাটস ওয়াই দে মেনটেন দ্য হোমিওস্টেসিস অফ দ্য বডি। ওকে, আদার এফেক্টার্স অ্যান্ড রেসপন্সেস হচ্ছে তোমার বডি স্কেলেটন মাসেলসগুলো কনস্ট্রিক্ট করছে, কন্ট্র্যাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, এবং কিছু কিছু হরমোনস যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এই ধরনের হরমোনসগুলো মেটাবলিক অ্যাক্টিভিটি মেনটেন করে বডির টেম্পারেচারটাকে রেগুলেট করতে হেল্প করে। ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডায়ালেশন তো বলেইছি, ইনভলেন্টারি মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন বলেছি, মাসেল মুভমেন্ট ইনক্রিমেন্ট হুইচ অল আর রেসপন্সিবল টু প্রডিউস দ্য হিট, রিডিউসিং দ্য ব্লাড ফ্লো অ্যান্ড ইনডিউস দ্য ব্লাড ফ্লো ইন কেস অফ ভ্যাসো কনস্ট্রিকশন অ্যান্ড ভ্যাসো ডায়ালেশন রেসপেক্টিভলি, হুইচ আর রেসপেক্টিভলি ইনভলভ ইন হিট লস অ্যান্ড হিট গেইন। Another mechanism is pyloerection, that is erection of body surface hairs, that's why the body temperature will be lost. This is the adrenal gland that present outside of the
kidney, and this is the thyroid gland present at the throat region, which all are involved in temperature regulation also by releasing the hormones. Thyroid gland release the thyroxine and triiodothyronine, and adrenal gland basically release the adrenaline, noradrenaline hormones, which involve the metabolic activity or metabolic change, which is also related with the physiological activity of temperature regulation. And now responding vigorous exercise, daily exercise, these also are related with the differential parts to maintain positively. That's why heat gain and heat loss may be in proper or balancing manner. That's why the body temperature will be maintained. And last of all, the temperature regulation zone or thermoneutral zone, which is basically 37 to 40 degrees centigrade, which is the maintenance or balance maintenance of the body temperature. And that's why this range is known as the thermoneutral zone, that particularly maintained by the thermoregulators or homeostatic animals in case of birds and mammals. So this is the very short and brief demonstration of the thermoregulation in the video format. You all watch this and hear the lecture along with the other audio recordings. If any problem, you can easily ask me. Okay, thank you. Bhalo theko shobai.